মায়েরা রমজান মাসে রোজা রাখে আর ইফতার খুলতে 5 মিনিট 7 মিনিট আধা ঘন্টা 10 মিনিট বাকি থাকা অবস্থায় ওদের ঋতুবতী শুরু হয়ে যায়। এখন হাম্মামখানা গোসলখানা পায়খানা টয়লেট থেকে ঘুরিয়ে এসে বলছে, জানো আমার কিন্তু এমনই সমস্যা হয়েছে, আমার রোজা হবে না হবে না, বুঝেন না? এটা তো আল্লাহ পাকের সিস্টেম, আল্লাহ পাকের সিস্টেম, এতে মানুষের কোনো হাত না। আবার অমন যদি না হয় কি আল্লাহ নিয়ামত সন্তানও হয় না। আল্লাহ সব কিছু পারে, সিস্টেমের কথা বলছি, সন্তানও হয় না। কিন্তু মায়েদের যদি ওই পাঁচ মিনিট 10 মিনিট আধা ঘন্টা বাকি থাকা অবস্থা যদি ওদের ঋতুবতী হয়, ঋতুবতী শুরু হয়ে যায় ওদের, মাসে যে ব্যাপারটা থাকে পিরিয়ড, পিরিয়ডটা যদি শুরু হয়ে যায়, এখন রোজা তো আর থাকবে না, রোজাটা আর থাকলো না, মনটা খারাপ, তবুও রোজার ভাম করে কিছুটা খেয়ে, কখনো খায় কেউ খায় না, একটু রোজাটা পালন করার জন্য ইফতার খায়, তখন রোজা তো থাকে না, খেলেও কোনো সমস্যা নেই, তবে আড়ালে খাবেন। মানুষকে ভয় করলে আল্লাহ খুশি হয়, ইফতার রোজা রাখেননি, আড়ালে খাচ্ছেন কোনো ইমামকে দেখে, আলেমকে দেখে। এটা ইমাম আলেমের দোকে ভয় নয় যে ইনি একটা আল্লাহ আল্লাহ মানুষ, এর সামনে যদি খায় আল্লাহ বিশাল ডেকে যাবে, তা আমি পাপ করছি একটু আড়ালে খাই, এর ভয় করার ভিতরে আল্লাহর ভয়, ঠিক না বেটি? এই ব্যক্তির ভয় করার ভিতরে আল্লাহর ভয় কাজ করে। চলেন, তাহলে মায়েদের যদি এমন যদি হয়, ওরা রোজা রাখতে পারলো না, রোজা রাখতে পারলো না, নামাজও পড়তে পারলো না। এবার কেউ কেউ বলেছে, হুজুর আমরা কি ওই রমজান মাসে কি ছটা রোজা, চারটে পাঁচটা রোজা, ছটা রোজা কাজা হয়েছে তুলে দেবো? ভাই ওটা আল্লাহর তরফ থেকে মাপ, যদি তুমি পড়ো, যদি তুমি করে দাও, ওটা নফল অবশ্যই ভালো, নফল এবাদতের সব বেশি, ফরজ এবাদতের বলে ফেলেছি, বেরে বলেন, বলে ফেলেছি, একটুখানি বাদ রয়েছে, নফল এবাদাতে ফরজ এবাদাতে আল্লাহ যা খুশি হয়, তার চাইতে নফল এবাদাতে আল্লাহ বেশি খুশি হয়, ঠিক না বেটি? বলবো দাদা, হুজুর পীর কেলা ফরজ নামাজ পড়ে আল্লাহর অলি হয়েছে না নফল এবাদাত করে আল্লাহর অলি হয়েছে? নফল ফরজ রেখে তারপর নফল, শুধু ফরজ ছেড়ে দিয়ে নফল তাই নয়, কথা বুঝতে পেরেছেন? যদি বলে পলিথিন ফিরি, তুমি শশা নেবে না, তুমি খাজুর নেবে না, শুধু তুমি এই প্যাকেটটা নেবে, দেবে না। বিরিয়ানির দোকানে ব্যাগ ফিরি, পলিথিন ফিরি, শাড়ির দোকানে ব্যাগ ফিরি, তুমি শাড়ি কিনলে তারপর তো ব্যাগ দেবে, তুমি শাড়ি নেবে না, শুধু ভাই ব্যাগটা আমাকে দাও, দেবে কি বলে মনে হয়? তোমার ফরজের পরে তারপরে নফল ফিরে আসবে। আপনাদের এলাকা রাজমিস্ত্রি কাজ করে তো অনেকে না, আমি জানি না, তবে একটু সাপোজ বললাম, রাজমিস্ত্রি কাজ করান কিংবা আপনারা করেন, কত করে রোজের দাম দেন বাবু? 400 টাকা, আচ্ছা 500 টাকা ধরলাম। ডিউটি কতক্ষণ? সকাল 8টা থেকে 9টা দেন, ফাঁকিবাজ হয়ে গেছে তো, ওরা 9টা থেকে শুরু করে আর বেলা আসরে আজান দিলি, ওরা আস্তে আস্তে ধুতে ধুতে ঘষতে 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 4:30 পার। যাই হোক, এখন ধরে নেন ডিউটি হলো ক ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টা দিচ্ছে কত? 500 টাকা। ওই কাজ করে চলে আসার পরে ঠিক ওই রান্না হচ্ছে বাবুচ্চি, ওখানে একটা বুড়িমা দাঁড়িয়ে আছে, খোকা তুমি রাজমিস্ত্রি কাজ করে? হ্যাঁ চাচিমা। বাবা ঠান্ডার সময় প্রচণ্ড হাওয়া, ঠান্ডা আসে আমার জানালা, এটা ঠিক করে দেবে? বুড়িমা দেখি চলো, গিয়ে দেখছে 1 ঘন্টার কাজ, 1 ঘন্টার কাজ, এটা করতে পারে নাও করতে পারে, করতে পারে নাও করতে পারে, কিন্তু আগেরটা করেছে মালিকের হুকুম, পরে যেটা করছে নিজের স্বাধীনতা, নফল করতে পারো নাও পারো, কিন্তু চাষিমার কাছে 1 ঘন্টা কাজ যখন জানালাটা মেরামত করে দিয়েছো, আঁচল থেকে তোমাকে 300 টাকা খুলে তোমার হাতে দিয়েছে, তাহলে 7 ঘন্টা ডিউটি করে পেয়েছিলে 500 টাকা, 1 ঘন্টা ডিউটি করে পেয়েছো 300 টাকা, তাহলে মালিকের হুকুম পালন করার চাইতে নিজের ব্যক্তিগত নফল এবাদত হুকুম পালন করে সময় কম কিন্তু টাকায় বেশি হয়েছে না হয়নি? হয়েছে তো। ওই জন্য ফরজ নামাজ তো আল্লাহর হুকুম, আল্লাহ খুশি হয়, কিন্তু যত নফল ইবাদত, নফল দান, নফল দান সাদকা যত রাখবে আমার আল্লাহ তত বেশি বেশি খুশি হয়, জোরে বলে সুবহানাল্লাহ। ওই জন্য মায়েদের বলবো, ফরজ নামাজের পর নফল নামাজ একটু পড়বে, ফরজ রোজার পর নফল রোজা একটু রাখবে। আমার বাপজিদের বল, অনেকে আবার বলে ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ভাই আমার তো বাপ মরে বেঁচে আছে, আমি নফল রোজা রাখতে পারবো? যেটা হয় ভাই, এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হয় যে আমার বাপ বেঁচে আছে, আমি হালকি নফল রোজা রাখতে পারবো? ভাই বাপ বেঁচে আছে, মারা গেছে, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি নফল রোজা রাখবেন, আল্লাহ সওয়াব দান করবে। আবার অনেকে আছে, হুজুর আমার স্ত্রী গর্ভে সন্তান আছে, আমি মাটি দিতে পারবো? বলে না, বলে না, গর্ভে সন্তান আছে মাটি দিতে পারবো? আমি যদি মৃত ব্যক্তির মাটি দেই মনে হয় আর বাচ্চার পক্ষে মাটি দেবো হবে? ভাই মিথ্যে কথা, মিথ্যে কথা। হাদিস শরীফে এসছে বুখারীতে, একটা মৃত ব্যক্তির মাটি দিলে, দাফন কাফন দিলে 2 কেরাত সওয়াব হয়। কয় কেরাত? 2 কেরাত। এক একটা কেরাত কত বড় বড়,
ওহদের পাহাড় যতটা বড় অতটা বড় বড় পাহাড়ের তুল্য এক কেরাত, এক একটা জানাজা মাইয়েতের হাজির হলে দাফন কাফন করলে দুই কেরাত, এক কেরাত হলো ওহদ পাহাড়, অতটা নেকি ডবল দুটো পাহাড় অতটা সমান আল্লাহ নেকি দান করেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি মাটি কেন দেবেন না? আবার বলে হুজুর আমি কুরবানি দিতে পারবো, আজিব তামসা, কুরবানি কেন দেবে না, পেটে সন্তান আছে তা কি আছে বাবা, কুরবানি দেবেন, কুরবানি দেওয়া যাবে, মাটি দেওয়া যাবে। আপনাদের এলাকা হাতে বিষয়টা হয়নি, আমি একটু ছোট করে বলছি, অনেক জায়গা দেখেছি ওই মাটি দেওয়ার সময় বলছে হুজুর নতুন করে একজন ফতোয়া দিয়েছে মাটি দেওয়ার দোয়া নাকি ওই যে মিনহা খলাক নাকুম আফিহা নঈদুকুম আমিনহা নখরিজুকুম তারাতান ওকরা, এটা নাকি মাটির দোয়ার দোয়া না, বিসমিল্লাহি রহমানুর রহিম বলে মাটি দিতে হবে, এমন সমস্যা সমাজে আপনার ইন্টারনেটের চোখে পড়েছে না পড়েনি, পড়েছে না? এই যারা ফতোয়া দেয় ভাই, অ্যাকচুয়ালি ভাই এরা এই ভিডিওগুলো করে ওরা ওই সব ইহুদিদের কাছে পাঠাতে হবে, ওদের যে এজেন্ট আছে দেখো আমি কাজ করছি কি না, ওদের কাছে পাঠাতে হয়, অনেক ব্যাপার রয়েছে, আমি বিষয়টা যাচ্ছি না। চলেন, মিনহা খলাক নাকুম আফিহা নঈদুকুম আমিনহা নখরিজুকুম তারাতান ওখরা, এটা মাটি দোয়া দোয়া কি না? ওরা বলেছে মানবো না, যদি রসুলুল্লাহ বলে থাকে মানবো, ঠিক না ভাই? ঠিক, আল্লাহর নবীর একটা সন্তান, সন্তানটার নাম হলো ইব্রাহিম, একটা ছোট বাচ্চা ছিল ইব্রাহিম বলে সন্তান, রসুল হায়াতে থাকা অবস্থায় বাচ্চাটা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে মানে রসুল হায়াতে থাকা অবস্থায় সব ছেলে আর মেয়ে মারা গেছে, শুধু আম্মাজান মাম হাতেমা ছিল, বিষয়টা আলাদা, রসুলুল্লাহ হায়াতে আছে আর ইব্রাহিম বলে ছেলেটা মৃত্যুবরণ করেছে, রসুল দনু আইদিয়াকুম দুটো হাত দিয়ে তার নাশটা জানাজা নামাজ পড়িয়ে কবরস্থ করলো, কবরস্থ করে বিসমিল্লাহি রহমান রহিম মিনহা খলাক নাকুম একবার, অফিহা নঈদুকুম দুইবার, আমিনহা নখরিজুকুম তারাতান ওখরা, নিজের সন্তানকে দাফন কাফন করেছিল রসুলুল্লাহ এই দোয়া পড়ে, আর রসুল বলেছে আনা বুয়িস্তু মুআল্লিমান, আমি তামাম পৃথিবীর শিক্ষক, তাহলে তিনি যদি আমাদের শিক্ষক হয় আমরা ছাত্র তার গোলাম, আমরাও রসুলের রেখে যাবো ওই দোয়াটা, আমারও বাপ মা সন্তান মারা গেলে ব্যবহার করবো, ঠিক না ভাই? ঠিক, কেউ যদি বলে করা যাবে না ভাই, ওরা হলো কি বলা যায় ওই হতম পেশা, হতম পেশা ভাই, ওরা হতুম পেশা, দিনের বেলা থাকে না রাতের বেলা থাকে, ওরা মসজিদের মেম্বারে লাঠি ধরে ও নেই সাক্তা, ওটা হতে পারে না, ও হবে না, এটা হারাম, এটা বেদাত, ওরা জিলাপি হুজুর, ইয়া নবী হুজুর, হাজার রকম কথা বলে, কিন্তু খোলা মার্কেটে ওসব বাবুগা খুঁজে পাই না, কথা বুঝছেন না? খোলা আকাশে আমি তো ইন্টারনেটে কয়েক হাজার হাজার মশলা দিয়েছি, একবার ওরা মশলা দেয়নি। ওরা একটা মশলা দিয়েছিল আজ থেকে 3 বছর আগে ইমাম সাহেব ভাই, যে নামাজে যখন তোমরা দাঁড়াবে, নামাজে দাঁড়াবে ইলা সাহামাতি উদু নাহি, তকবীরের সঙ্গে যখন নামাজ পড়বে তোমরা দুটো পা ফাঁকা করে রাখো। আমরা কতটা ফাঁকা করে রাখি? এক বিগতের বেশি এক হাতের কম, ভালো করে শোনেন, এক বিগতের বেশি এক হাতের কম। ওরা বলেছে এই হাদিসটা পৃথিবীর কোথাও নেই, যদি হানাফিরা চ্যালেঞ্জ করতে পারে 2 লক্ষ টাকা দেবো। ওই বাংলাদেশ থেকে মতিউর রহমান কাজ্জাবি ও বলেছিল, আই 3 বছর পরে আমি স্টেডিয়ামেতে বসে 8টা থেকে 9টা হাদিসে রেফারেন্স দিয়ে বলেছিলাম রসুলুল্লাহ সাহাবারা তারা দুই পায়ের মাঝখানে উত্তপ্ত প্রখর রৌদ্র চলছিল আর উত্তপ্ত বালি ছিল, বালির উপরে দাঁড়িয়েছিল, জুতোটা দূরে খুলে রাখলে সেখান থেকে হেঁটে আসতে পায়ে ফকসা পড়ে যাবে, আবার নামাজ পড়ে ওই জুতোর কাছে পৌঁছাতে পায়ে ফকসা পড়ে যাবে, তাই রসুলুল্লাহ সাহাবারা দুটো জুতো পার মাঝখানে রেখে ওরা নামাজ পড়ছিল, খুলতেও তাড়াতাড়ি পড়তেও দুটো জুতো পার মাঝখানে রেখে দেখেন এক বিগতের বেশি এক হাতের কম জায়গা লাগে, ঠিক না ভাই? ঠিক, আমরা রসুলুল্লাহ সাহাবার ওই হাদিসটা পালন করে দুই মাঝখানে যখন দাঁড়াই এক বিগতের বেশি আর এক হাতের কম, আমরা রসুলুল্লাহ সাহাবার নিয়ম পালন করেছি, রসুল বলেছেন আমার নিয়ম আমার রেখে যাওয়া সাহাবাদের নিয়ম, আমার পঞ্জতনের নিয়ম যারা পালন করে একে বলা হয় আহলে সন্নাতাল জামাত, তাই আল্লাহর ইবাদত নবীর মহব্বত কোরআন তেলাওয়াত মা বাপের খেদমত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সন্নাতাল জামাত, জোরে বলেন, আর একটু জোরে হবে না?